হ্যালো গাইস গাইস আজকে আমরা ক্লাস থ্রি ইউনিট নাইন যেটা পোয়েম আছে ডোন্ট টেল সেটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করবো লেটস গেট স্টার্টেড নাও ডোন্ট টেল এটা হচ্ছে একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স এটার মানে হচ্ছে বলো না দে আর লটস অফ থিংস দে ওন্ট লেট মি ডু আই এম নোট বিগ এন আফ ইয়্যাট পেশেন্টলি ওয়েট টিল i am all grown up অ্যান্ড আই শো them অল ওয়ান ডে ওকে দে আর লটস অফ থিংস দে ওয়ন্ট লেটমি ডু না এমন অনেক জিনিস আছে লটস অফ থিংস মানে অনেক জিনিস দে ওন্ট লেটমি ডু ওন্ট মানে উইল নট উইল নট এ শর্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট লেটমি ডু মানে আমাকে করতে দেয় না না এখানে দে কথাটা আছে গাইস এখানে দে মানে কারা করতে দেয় না তার মানে বোঝাই যাচ্ছে যে এই যে ছোট ছেলেটি তার গার্জেন বা তার যারা বড়ো বড়োরা অনেক জিনিস তাকে করতে দেয় না মানে সেই বড়রা কি বলে তারা বলে না তুমি এই জিনিসগুলো এখন করতে পারবে না বা তোমাকে এই জিনিসগুলো এখন করতে দেওয়া হবে না কারণ তুমি এখনও যথেষ্ট বড় হওনি ওই জিনিসগুলো করার জন্য আই এম নট বিগেন আফ ইয়ার সো আই পেশেন্টলি ওয়েট টিল আই এম অল গ্রোন আপ সেই জন্য অগত্যা মানে কোনো উপায় না পেয়ে আমি কী করি পেশেন্টকে মানে খুব ধৈর্য ধরে অপেক্ষা করছি যতদিন না পর্যন্ত আমি বড় হয়ে যাই আই এম অল গ্রোনা অ্যানাল শো দেম অল ওয়ান ডে আর তারপরে এই ছেলেটি বলছে আর একদিন যখন আমি বড় হয়ে যাব তখন এই সবাই যারা বলছে যে আমি কোন কোন কাজগুলো করতে পারবো না বা আমাকে করতে দেওয়া হবে না তাদেরকে আমি একদিন বড় হয়ে দেখাবো যে তোমরা যে বলছিলে যে সমস্ত কাজগুলো আমি করতে পারবো না আসলে কিন্তু সেই কাজগুলো আমি করতে পারি আই কুড শো দেম নাও ইফ দে গেভ মি দি চান্স দে আই কুড ডু ইফ আই ট্রাইড বাট নোবেডি নোজ নো নোবেডি নোস দ্য আই এম রিয়েলি এ জায়েন্ট ইনসাইড ওকে আই কুড শো দে এবং আমাকে তো বলা হচ্ছে আমি যেন বড়ো হওয়ার জন্য অপেক্ষা করি কিন্তু আই কুড শো দেম নাও দেম মানে ওই বড়ো দেখে যারা আমাকে বিভিন্ন কাজ করা থেকে বিরত করে তাদেরকে আমি এখনই দেখাতে পারি ইফ দে গেভ মি দি চান্স তারা যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি আমাকে বড় হওয়ার প্রয়োজন হবে না আমি এখনই তাদের দেখাতে পারি যে তারা যে কাজগুলো বলছে আমি করতে পারি না সেগুলো আমি করতে পারি কি না দে আর থিংস আই কুড ডু ইফ আই ট্রাই তখন ওই বাচ্চ ছোটো ছেলেটি কী বলছে এমন অনেক জিনিস আছে যেগুলো আমি করতে পারবো ইফ আই ট্রাই যদি আমি চেষ্টা করি কিন্তু আমাকে সেই সুযোগটাই দেওয়া হয় না সেই জন্য আমি দেখাতে পারি না বাট নোবডি নোজ কিন্তু কেউ এই জিনিসটা জানে না কি জানে না নো নোবডি নোজ নো নোবেডি নোজ মানে আবার বলা হচ্ছে মানে হ্যাঁ সত্যি কেউই জানে না কি জানে না একটা সত্য বা একটা সিক্রেট বা একটা গোপন কথা কি সেই গোপন কথাটা সেই গোপন কথাটা হচ্ছে দ্যাট আই অ্যাম রিয়েলি আ জায়েন্ট যে আমি আসলে ছোট দেখতে হলেও আমি আসলে একটা দ্বৈত কিন্তু বাইরে নয় ভিতরে তার মানে এ বলতে চাইছে আমি দেখতে ছোট হলেও আমি আসলে মনের দিক থেকে অনেক বড় আমার মধ্যে অনেক সাহস আছে এবং তোমরা যে জিনিসগুলোকে ভাবছো যে আমি করতে পারবো না সেগুলো কিন্তু আমি আসলে করতে পারবো কারণ ভিতরে ভিতরে আমি আসলে একটা জায়েন্ট এই একটা ছোট ছেলের কল্পনা এই সুন্দর কবিতাটি কে লিখেছেন আইরিন রিন আই হোপ ইউ আন্ডারস্টুড দেস থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ এ ওয়ান্ডারফুল টাটা